এবার আমরা শিখব ন্যূনতম দুইটা শূন্যযুক্ত পার্সেন্টেজ কিভাবে করতে হয়। আসুন আমি এটা আজকে আপনাদেরকে সহজ পদ্ধতিতে করার চেষ্টা করব। তো দেখেন আমাদের প্রথম প্রশ্ন ছিল যে 1200 গুণ 5% সমান কত। তো আমরা জানি যে পার্সেন্ট বলতে হচ্ছে 100, ঠিক না? তো আমাদের দেখেন যে এখানের শূন্য দুইটা, এখানে দুইটা শূন্য কাটা। এবার আমরা সংখ্যাগুলো গুণ করলে উত্তরটা পেয়ে যাব। তো 5 12 60, অর্থাৎ আমরা যদি সংখ্যা এখানে 1200 গুণ 5% করলে আমাদের সংখ্যা আসবে 60। এবার আমাদের দেখেন পরের সংখ্যাটা ছিল আমাদের যে 1500 গুণ 5%। তো আমরা যে এই যেখানে পার্সেন্ট বলতে হচ্ছে 100, অর্থাৎ এখানে দুইটা শূন্য বাদ যাবে। তো 5 15 75, তো আমাদের ফলাফলটি হবে 75। এবার আমরা পরেরটি যদি করি, এখানে পার্সেন্ট বলতে হচ্ছে 100, আমাদের দুইটা শূন্য বাদ যাবে। তো আমরা যদি গুণ করি 4 12 48, আর এখানে শূন্য একটা আমরা বসাই দিলেই ফলাফলটা আসবে 480। এবার আমরা যদি আমার চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা শিখব ত্রিভুজ কিভাবে গণনাকরণ করা হয়। তো দেখেন আমাদের এভাবে গড় হচ্ছে একটা, আর এভাবে হচ্ছে একটা, তাহলে আমাদের টোটাল গড় হচ্ছে দুইটা। তো আমরা লিখবো এখানে 1, এখানে লিখবো 2। তো আমরা এগুলো যোগ করলে এখানে কয়টা ত্রিভুজ এটা পেয়ে যাব, 1 প্লাস 2, আমাদের যোগ করলে আসে 3। অর্থাৎ আমাদের এখানে তিনটি ত্রিভুজ আছে। তো এবার আমরা যদি পরেরটি করতে যাই, তো দেখেন আমাদের এভাবে গড় হচ্ছে একটা প্লাস, আর এভাবে গড় হচ্ছে একটা, অর্থাৎ 1 আর এখানে হচ্ছে 2। তো আমাদের এভাবে গড় একটা আর এখানে একটা, তাহলে আমাদের তার জন্য 1 আর এখানে 2, তো আমরা যোগ করলে আসে 3। এবার আমরা গুণ করব যে এভাবে আমাদের খারাপ হবে কয়টা গড় আছে। আমাদের এদিকে হচ্ছে একটা গড় আর নিচে হচ্ছে একটা গড়, তাহলে এখানে দুইটা গড়, তাই আমি 3 দোকানে 6, আমাদের এখানে 6টা ত্রিভুজ আছে। এবার আমরা পরেরটি যদি করি, তো দেখেন আমাদের এভাবে একটা আর এখানে একটা, তাহলে আমাদের 1 2, এভাবে আমরা দিব ক্রমিক। তো দেখেন আমাদের এখানে একটা আর এদিকে যদি একটা হয়, তাহলে এই জন্য আমরা ক্রমিক 1 2 দিব। তো 1 আর আমরা 2 যোগ করলে আসে 3। এটার সাথে আমরা গুণ করব যে এই খারাপভাবে কয়টি ঘর আছে। তো খারাপভাবে একটা দুইটা তিনটা ঘর আছে, তো এর সাথে আমরা 3 গুণ দিব। তো 3 3 9, অর্থাৎ এখানে 9টি ত্রিভুজ আছে।